তোমার নাম কি? রাহুল হালদার। বাবার নাম? বাদল হালদার। ঠিকানা বলো, পুরো ঠিকানাটা বলবে। গ্রাম কৃষ্ণপুর, থানা মন্দির বাজার, পোস্ট ধোপাট কৃষ্ণপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। তুমি কোন ক্লাসে পড়ো? এখন উঠবো নাইনে। না না, এইটা পড়তে। কোন স্কুলে? কৃষ্ণপুর হাই স্কুল। কৃষ্ণপুর হাই স্কুল। কম্পিউটার শিখতে ইন্টারেস্ট আছে? হ্যাঁ। দেখেছো কম্পিউটার? হ্যাঁ, অনেকবার দেখেছি। কোথায়? স্কুলে। জানো কম্পিউটার সম্বন্ধে কিছু? জানো কম্পিউটার এখনো শিখিনি, এখন কি জানবো? না, রচনা রচনা পড়নি? কম্পিউটার রচনা ওই এখন কম্পিউটার রচনা মানে আমাদের যাই হোক আসেনি। ঠিক আছে, ওখানে গেলে শিখে নিতে পারবে। সপ্তাহে 3 দিন যেতে পারবে তো? সকালে করে 3 মাস যেতে হবে। যেতে যেতে অনেকে দেখেছি আবার এখন ঝোঁক করে যাবে, মাস পরে কিন্তু কামাই করলে আর হবে না, কন্টিনিউ যেতে হবে। এখানে তো কামাই করলে তো ভুলে যাবে। তুমি কি বলেছি বুঝতে পেরেছো তো? কন্টিনিউ যেতেই হবে। তো যেতে পারবে তো এখান থেকে? সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে, 7টার মধ্যে যেতে হবে। হ্যাঁ, 9টা পর্যন্ত মানে 9টা থেকে চলে এসে তারপর স্কুলে যেতে হবে। আপনি বাবা আপনি আসেন একটু পরে। একটু দাঁড়ান, কয়েকটা কি দিয়ে। তো বলুন, আপনার কটা ছেলে নেই? দুটো ছেলে। এই দুটো ছেলে বড়? আর ছোটা কি করছে? ও কিসে পড়ে? সিক্সে পড়ো? সেভেনে উঠবে? কোন স্কুলে পড়ো তুমি? ঘোড়াদলে। ওখানে থাকো? আচ্ছা, হোস্টেলে থাকো? হোস্টেলে দিদি, হোস্টেলে ভালো হচ্ছে না, আসলে ফের আবার দেশে ভর্তি করে বলে গেছে কৃষ্ণপুর স্কুলে। তো আপনি কি করেন? খাটাখাটি করে ভ্যান চালান। ভ্যান চালান। মাসে কিরকম আয় হয়? মাস রাত ঠিক তো, কোনো মাসে 1,500 হচ্ছে, কোনো মাসে 2,000 হচ্ছে। তো আপনার ছেলে তো যেতে যাচ্ছে, আপনি কি বলছেন সেটা? রাজি আছি, রাজি আমারও রাজি আছি, মানে গরিব লোকের তোমার চাই আমাদের ছেলেগুলো ভালো হোক, একটু আমাদের মতন না খাটাখাটি না করে একটু কোম্পানি কাজ পাস। সেটা ওকে তো পাঠাতে হবে, সেটা আপনারা একটু যদি ঠিক করে নেন বলি, আপনাদের একটু ওতে গাইড করতে হবে তো, তবে তো হবে। কেন না, পাঠাবেন তাহলে। হ্যাঁ, সপ্তাহে 3 দিন করে পাঠাবে। আচ্ছা, তোমার কি কোনো টিউশন আছে এখন? এখন নেই। আমাদের আমাদের ওখানে সপ্তাহে 2টো ডেট আছে, ঠিক আছে? সোম বুধ শুক্র একটা ডেট আছে, আর মঙ্গল বৃহস্পতি শনি একটা ডেট আছে। কোনটাই তোমার সুবিধা হবে বলে মনে হয় সেটা একটু বলে দিলে ভালো হয়। সোম বুধ শুক্র একটা ডেট, আর মঙ্গল বৃহস্পতি শনি একটা ডেট। মঙ্গল বৃহস্পতি শনি, মঙ্গল বৃহস্পতি শনিতে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট মাস থেকে আমাদের একটা ক্লাস শুরু হচ্ছে, তখন এবারে কখন যাবে না যাবে তাহলে পলাশকে বলে দেবো, বলে দেবো। ঠিক আছে।